welcome to my YouTube channel. আৰু আজি মই আপোনালোকৰ লগত কথা পাতিম কেনেকৈ আপুনি লেপটপ বা কম্পিউটাৰ ব্যৱহাৰ নকৰাকৈ আপোনাৰ এণ্ড্ৰইড ফোনৰ সহায়ত 2018 চনৰ বুঠাৰ তালিকা সংশোধন কৰিব পাৰে। তাৰ বাবে আপুনি ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে অনুগ্ৰহ কৰি চাব। বন্ধুসকল, প্ৰথমে আপোনালোকে আপোনালোকৰ মোবাইলৰ গুগল অপেন কৰিব আৰু তাত টাইপ কৰিব NVSP আৰু লগে লগে এণ্টাৰ কৰি দিব। দিয়াৰ পিছত এটা অপশ্যন আহিব NVSP চাৰ্ভিচ পৰ্টেল, সেইটোত ক্লিক কৰিব। কৰাৰ পিছত আপোনাৰ সন্মুখত এনেকুৱা এটা পেজ আহিব য'ত লিখা থাকিব ৰাষ্ট্ৰীয় মতদাতা সেৱা পৰ্টেল, নেশ্যনেল ভোটাৰ চাৰ্ভিচ পৰ্টেল। আপুনি তলত যাব, যোৱাৰ পিছত চাৰ্চ এটা অপশ্যন আহিব, চাৰ্চত লিখা আছে চাৰ্চ ইয়'ৰ নেম ইন ইলেক্ট্ৰেল ৰোল, আপুনি তাত ক্লিক মাৰিব। লগে লগে আপোনাৰ সন্মুখত এটা পেজ খুলিব, পেজত লিখা থাকিব ৰাষ্ট্ৰীয় মতদাতা সেৱা পৰ্টেল, নেশ্যনেল ভোটাৰ চাৰ্ভিচ পৰ্টেল। ইয়াৰ পিছত থাকিব হোম, এবাউট আস, কণ্টেক্ট আছে। ইয়াৰ পিছত থাকিব অনলাইন আবেদন কৰে, এপ্লাই অনলাইন। ইয়াৰ পিছত থাকিব বিৱৰণ দ্বাৰা খোজ, চাৰ্চ বাই ডিটেইল এণ্ড পহচান পত্ৰ দ্বাৰা খোজ, চাৰ্চ বাই EPIC নাম্বাৰ। আপুনি ইয়াৰ মাজত দুই নম্বৰটো ছিলেক্ট কৰিব, EPIC নাম্বাৰটো, চাৰ্চ বাই EPIC নাম্বাৰ। লগে লগে আপোনাৰ সন্মুখত আহিব মতদাতা পহচান পত্ৰ ক্ৰমাংক, EPIC নাম্বাৰ। এই EPIC নাম্বাৰটো হৈছে আপোনাৰ ভোটাৰ কাৰ্ডত থকা নাম্বাৰ, দহটা নাম্বাৰ যিটো, সেই দহটা নাম্বাৰ। মই এটা নাম্বাৰ ইয়াত ছিলেক্ট কৰিম, যদি স্মল থাকে তেনেহ'লে আপুনি স্মল লিখিব, যদি কেপিটেল থাকে তেনেহ'লে কেপিটেল লিখিব। মোৰ অলৰেডি মই ছিলেক্ট কৰি আগতে এবাৰ চাইছিলোঁ, গতিকে মোৰটো আছে, মই বহুৱাই দিছোঁ। আৰু ইয়াৰ লগত আছে ছিলেক্ট ষ্টেট ফ্ৰম লিষ্ট, আপুনি লিষ্টৰ পৰা এটা দীঘল লিষ্ট ওলাব, ভাৰতবৰ্ষৰ চব ৰাজ্যৰ নাম ওলাব ইয়াত। আপুনি তাৰ পৰা যিটো আপোনাৰ ৰাজ্য হয় সেইখন ছিলেক্ট কৰিব। মোৰ যিহেতু অসম হয় গতিকে মই অসম ছিলেক্ট কৰিলোঁ। ইয়াৰ পিছত আহিছে কোড, কোড মানে ইয়াত থকা নম্বৰকেইটা আপুনি মানে শুদ্ধকৈ বহুৱাব। এণ্ড 1, 6, 4, কিন্তু নাম্বাৰবিলাক লিখোঁতে আপুনি স্পেচ নিদিব বা খালী জাগা নিদিব, চিধা চিধিকৈ লিখি যাওক। ইয়াৰ পিছত চাৰ্চ কৰিব ইয়াত, লগে লগে আপোনাৰ সন্মুখত এটা পেজ খুলিব য'ত লিখা থাকিব কুল পৰিমাণ, নাম্বাৰ অফ ৰেকৰ্ডছ এণ্ড ফাউণ্ড। ইয়াৰ পিছত EPIC নাম্বাৰ, নাম, ইয়াত নামটো অলপ ভুল আছে, ইংলিছত লিখা আছে আব্দুল চুবাৰ আৰু অসমীয়াত লিখা আছে আব্দুল চুবুৰ। গতিকে আমি যাম তলত, যোৱাৰ পিছত ভিউ ডিটেইল এটা আছে, আপুনি তাত ক্লিক কৰিব। কৰাৰ লগে লগে আপোনাৰ পুৰা ডিটেইল আহিব, মতদাতা সূচনা, ভোটাৰ ইনফৰ্মেশ্যন, ৰাজ্য, বিধানসভা নিৰ্বাচন ক্ষেত্ৰ, এছেম্বলি, কনষ্টিটুৱেঞ্চি, নাম, নেম, এইবিলাক চব আহিব। অহাৰ পিছত আপুনি কি কৰিব, তলত যাব। যোৱাৰ পিছত অনলাইন মতদাতা পঞ্জীকৰণ, অনলাইন ভোটাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন এনেকুৱা এটা দেখিব। ইয়াৰ পিছত আছে ফৰ্ম 6, বিধানসভা ক্ষেত্ৰমে বদলাব কে লিয়ে, এইটো আমাৰ দৰকাৰ নাই। ফৰ্ম 6 বিধানসভা ক্ষেত্ৰমে বদলাব কে লিয়ে আবেদন কৰে কেৱল প্ৰৱাসী নিৰ্বাচকৰ কে লিয়ে, এইটো আমাৰ দৰকাৰ নাই। ইয়াৰ পিছত ফৰ্ম 7 আছে, ইয়াত লিখা আছে ঈদ প্ৰৱিষ্টি পৰ আক্ষেপ কৰে ইয়াৰ প্ৰৱিষ্টিটো হটানে কে লিয়ে আবেদন কৰে, এইটো আমাৰ দৰকাৰ নাই। ইয়াৰ পিছত আহিব ফৰ্ম 8, ইয়াত লিখা আছে ঈদ প্ৰৱিষ্টিমে সংশোধন কে লিয়ে আবেদন কৰে, এপ্লাই ফৰ কাৰেকশ্যন ইন ইলেক্ট্ৰেল ৰোল এণ্ট্ৰি, আমি এইটো ছিলেক্ট কৰিম। যদি আপোনাৰ নামত ভুল থাকে বা আপোনাৰ এড্ৰেছ ভুল থাকে বা আপোনাৰ যিকোনো ভুল থাকে আপুনি ইয়াত ছিলেক্ট কৰিব, ফৰ্ম 8ত আপুনি ক্লিক কৰিব। আমাৰ সন্মুখত এনেকুৱা এটা পেজ খুলিব য'ত লিখা থাকিব ৰাষ্ট্ৰীয় মতদাতা সেৱা পৰ্টেল, নেশ্যনেল ভোটাৰ চাৰ্ভিচ পৰ্টেল। ইয়াৰ পিছত আপুনি তলত যাব, ইয়াত লিখা আছে ছিলেক্ট লেংগুৱেজ, ভাষাকা চয়ন কৰে, তেতিয়া আপুনি ইংলিছ বা হিন্দী আপোনাৰ যিটো পচন্দ হয় সেইটো লিখিব। ইয়াৰ পিছত লিখা আছে ফিল্ড স্মাৰ্ক উইথ এষ্ট্ৰেক ষ্টাৰ আৰ মেণ্ডেটৰী, ইয়াৰ অৰ্থ হৈছে আপুনি চাওক ষ্টেটৰ সময়ত এটা ষ্টাৰ আছে বা এছেম্বলি পাৰ্লিমেণ্টেৰী কনষ্টিটিউশ্যন সময়ত এটা ষ্টাৰ আছে, এই ষ্টাৰ থকা ঘৰবিলাক আপুনি ফুলফিল কৰিব লাগিব। ইয়াৰ পিছত আছে ফৰ্ম 8, চি ৰুলছ 13(1) and 26, এপ্লিকেশ্যন ফৰ কাৰেকশ্যন অফ পাৰ্টিকুলাৰ্ছ, এণ্টাৰ দ্য ইলেক্ট'ৰেল ৰোল, এইবিলাক আমাৰ দৰকাৰ নাই। পিছত আমি যাম টু দ্য ষ্টেট, ষ্টেটত যেতিয়া যাম তলত ছিলেক্ট আছে, ছিলেক্ট ক্লিক কৰিবা, অসম আহিব, অসমত ক্লিক কৰি দিব। ইয়াৰ পিছত আছে এছেম্বলি পাৰ্লিমেণ্টেৰী কনষ্টিটুৱেঞ্চি, এইটো আপোনাৰ ওপৰত, আপোনাৰ সমষ্টিটোকে, বিধানসভা সমষ্টি বা লোকসভা সমষ্টি, আপুনি ইয়াত ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ বিধানসভা বা লোকসভাৰ সমষ্টিৰ নাম আহি যাব, আপুনি সেইটো ছিলেক্ট কৰি ল'ব। মোৰ যিহেতু যমুনামুখ হয় গতিকে মই যমুনামুখটো ছিলেক্ট কৰি ল'ম। ইয়াৰ পিছত আই ৰিকুৱেষ্ট ডেট এণ্ট্ৰি ৰিলেটেড টু মাই চেল্ফ প্ৰিপেয়াৰিং ইন দ্য ইলেক্ট'ৰেল ৰোল এণ্ড এবভ কনষ্টিটুৱেঞ্চি ইজ নট কাৰেক্ট এণ্ড আই শ্বুড বি কাৰেক্টেড এণ্ড ইট শ্বুড বি কাৰেক্টেড কাৰেক্ট পাৰ্টিকুলাৰ ইন ছাপৰ্ট অফ মাই ৰিকুৱেষ্ট আৰ গিভেন বলো। ইয়াত মানে ইয়াৰ অৰ্থ হৈছে যে ওপৰত কাৰ্ডত থকা বিৱৰণ বা ওপৰত থকা বিৱৰণবিলাক সম্পূৰ্ণ শুদ্ধ নহয়, গতিকে মই শুদ্ধ কৰিব বিচাৰোঁ। ইয়াৰ লগে লগে আপুনি তলত যাব, এপ্লিকেণ্ট ডিটেইল, ইয়াত নেম আছে, নেম যিটো আপোনাৰ কাৰ্ডত থকা নেমটো আপুনি লিখিব, মোৰ কাৰ্ডত এই নামটো আছে মই লিখি লৈছোঁ। ইয়াৰ পিছত ৰেজিনেল, যিটো মানে আপোনাৰ লোকেল ভাষাত যিটো অসমীয়া ভাষাৰ কথা, ইয়াত অসমীয়া ভাষাটো ভুল থাকিলে আপুনি এইটো শুদ্ধ কৰি ল'ব।
উদ্ধ করে দিল। ইয়ার পিছত আছে সরনেম, যদি আপোনাৰ সরনেম আছে তেনে লিখিব, নহলে নাই, এৰি দিব। ইয়ার পিছত আছে ডিটেইল অফ রেজিস্ট্রেশন উইথ ইলেকটোরাল রোল নেম অফ এসেম্বলি পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি, এটিও আপুনি উপরত সিলেক্ট করার লগে লগে এইটো তলত আহি গেল, এইটো আপোনাৰ একো করার নাই। ইয়ার পিছত পার্ট নাম্বার অফ ইলেকটোরাল রোল, এইটো মানে আপোনার খণ্ড নম্বর, খণ্ড নম্বর আপনি আপনার ভোটার কার্ডখন ওলোটালে পিছত পাব খণ্ড নম্বর, ইংরাজিত থাকবে পার্ট নম্বর, এইটো আমার 47 লিখে দিছো। ইয়ার পিছত আছে সিরিয়াল নম্বর অফ ইলেকটোরাল রোল, এইটো মানে হয়েছে আপনার ভোটার তালিকা থাকা আপনার ক্রমিক নম্বরটা, আপনি ক্রমিক নম্বর যেটা আপনার সেইটা বহুয়াব, মোটো মানে বহুয়াই দিছো। ইয়ার পাশে ইলেকটর ফটো আইডেন্টি কার্ড নম্বর, মানে আপনার ভোটার তালিকা থাকা 10 নম্বর, যেটা আপনি প্রথমে দি সার্চ করেছিল সেই নম্বরটা, যদি ক্যাপিটালত আছে ক্যাপিটালত দিব, যদি স্মলত আছে স্মলত দিব। ইয়ার পিছত আছে প্লিজ টিক দ্য এন্ট্রি হুইচ ইজ টু বি কারেক্টেড, এতিয়া আপুনি ইয়ার পর কি শুদ্ধ করব বিচার, মানে আপনার কি ভুল, যদি নাম ভুল আছে তাহলে একত ক্লিক মারক, যদি ফটো ভুল আছে তাহলে দুই মারক, যদি আপনার কার্ডের নাম্বারটা ভুল আছে তাহলে তিন নম্বর ক্লিক মারক, যদি ঠিকানা ভুল আছে তাহলে চার নম্বরটা, যদি মানে জন্মর তারিখটা ভুল আছে তেতিয়া 5 নম্বর, যদি বয়স ভুল আছে তেতিয়া 6 নম্বর, যদি নেম অফ রিলেটিভ মানে সম্পর্কিত ব্যক্তিজনের নাম ভুল আছে তাহলে 7 মারক, টাইপ অফ রিলেশন যদি আপনার সম্পর্কটো ভুল হয়েছে তাহলে 8 মারক, আর যদি আপনার লিঙ্গ কিনা হয়েছে তাহলে 9 মারক, আর একলগে আপনি তিনটা টিক করবো পারিব, তিনটা অপশন দেখলে ক্লিক হব, তিনটার উপর নহয়, গতি মানে নামটো ভুল আছে, মানে নামত ক্লিক মারিম, নামত ক্লিক করার লগে তলত আছে দ্য কারেক্ট পার্টিকুলার ইন এন্ট্রি টু বি কারেক্টেড আর এজ বিলো, মানে আপনার শুদ্ধ যেটা করব সেটা তলত লিখক, এটা নাম আছে প্রথমে মানে লিখি ললো আব্দুল সুবুর, তলত যেটা আমার লোকেল অসমীয়া ভাষা হয় গতি সেইটা শুদ্ধ করব লাগিব। ইয়ার পিছত সারনেম, সারনেম আছে তার চৌধুরী, এটা লিখব লাগিব, আহি গল, এই রেজিনেলটা অটোমেটিক আহি যায়, যদি কিবা ভুল থাকে আপনি নিজে করব। ইয়ার পিছত আর ইয়াত আমার করার একু নাই, আমি তো অকল নামটোই ভুল হয়েছিল সেইখানে আমার ইয়াত একু করা নাই, আমি তলফালে যাম, এনেকা গই থাকিম, তলফালে যাওয়ার লগে লগে চাওক ইমেইল আইডি, ইমেইল আইডি এটা দিব লাগিব, এটা আপনি ইমেইল আইডি আপনার যি আছে সেইটা আপনি ইমেইল আইডিটা দিয়ে দিব, মোট আছে মানে করে তৈছো। ইয়ার পিছত মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে সেইটা বহুয়াই দিয়ক, ইয়াত 91 আছে অলরেডি, গতি আপনি 91 লিখব লাগে, আপনি অকল 10 নম্বরেই বহুয়াই দিয়ক। ইয়ার পিছত আপনি চাওক ইয়াত কি আছে, নোট আছে, এনি পার্সন হু মেক্স এ স্টেটমেন্ট অর ডিক্লিয়েশন হুইচ ইজ ফলস এন্ড হুইচ আর আইদার নোজ অর বিলিভ ইয়ার টু বি ফলস অর ডাজ নট বিলিভ টু বি থ্রু, ইট পানিশেবল আন্ডার সেকশন 31 অ্যান্ড রিপ্রেশন অফ দ্য পিপল অ্যাক্ট। ইয়াত কইছে যদি মানে আপুনি যিটো লিখিছে এইটো যদি ভুল বুলি প্রমাণিত হয় বা বোয়া বুলি প্রমাণিত হয় তাহলে আপনার শাস্তিরও বিধান আছে, গতি মানে আপনাকে এটা কথা অনুগ্রহ করে কইতো, যদি ফর্মটো ফিল আপ করে আপনি নিজেই করব, কারণ আপনার বিষয়ে যিমানখিনি আপনি জানিব বেলেগ মানুষ সিমানখিনি নাজানে, গতি কাইন্ডলি যেটা ফিল আপ করবে সেটা আপনিই করব, আর কিবা ভুল সুল তথ্য নিদিব, কারণ এইবিল এটা সুযোগ পাইছে, আগতে এইবিল নাছিল, আগত ভোটার লিস্ট বহুত ভুল আছিল, গতি এটা সুযোগ আহিছে, গতি আপনি শুদ্ধটোই লিখক, প্লিজ প্লিজটো আমার মানে আপনার সমষ্টিটোর নাম লিখিলেই হল, মানে সমষ্টিটো মানে নাম লিখছো, আর ডেট যেটা সেইটা অলরেডি আছে, গতি আর চিন্তা করা নাই। ইয়ার পিছত আপনি সাবমিট করে দিব, সাবমিট করার লগে লগে এইটো মানে অল্প ঘুরব, ঘুরার পিছত চাওক আপনার সময় এনেকা একটা পেজ আসবে যত লেখা থাকবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন NBSP, ইয়র ফর্ম রেফারেন্স আইডি ইজ OFS, এইটো আপনার রেফারেন্স আইডি, এইটো আপনি একটা কাম করক, স্ক্রিনশট মারি কপি করে রাখবও পারে, আর যদি লিখিত তাহলে কেতিয়াবা আপনি যদি সার্চ করে বা আপনার আইডির এই রেফারেন্স নাম্বারটা খুঁজিব, গতি আপনি এটা আপনি কি করলে সেইটো চাবলে হলে ট্রাক স্টেটাসত মারক, মারার লগে লগে আপনার রেফারেন্স আইডিটো কপি করে দিয়ক, পেস্ট করে দিয়ক, পেস্ট করার লগে লগে আপনি ট্র্যাক করে দিয়ক, ইয়া চাওক আপনার ডিটেইলটো ইয়াত আহি গল, আপনি কোনটো ফর্মত টাইপ করেছিলে, আপনার সমষ্টির নাম কি, আপনার নাম কি, আপনার স্টেট, এইবিল সব আহি গল। আর যদি ভিডিওটি আপনার পছন্দ লাগে আর আপনার লাগে যে ভিডিওটি আপনার সহায় করব, তাহলে আপনার বন্ধুর লগত শেয়ার করক, কারণ সকল মানুষের এইটো দরকার, আর কিছু মানুষের তো কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, গতি ইহত বাইর যাবও নয়, আর মোবাইল আছে যেতিয়া সবার হাতে হাতে মোবাইলের দ্বারা হয়ে আছে যেতিয়া, এটা আপনার শেয়ার করুক যিমান পারে, ভিডিওটি চার বহুত বহুত ধন্যবাদ।